আসসালামু আলাইকুম কৃষি খামার অনুচলিশ পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি অন্য দিনের মতো একটি বিশেষ ধরনের টপিক নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছি থামিন লেগে বুঝতে পেরেছেন গ্রোথ ধর্মন ছাড়াই কীভাবে গরু মরত্যাযাক করা হয় যারা গরু খামার করে থাকেন তারা অনেকেই গ্রোথ হরমোন ইউজ করে গরুকে মরত্যাযা করেন তো এগুলোর অনেক সাইড ইফেক্ট আছে তো আজকের আমি ভিডিওতে জানাবো যে কীভাবে গ্রোথ হরমোন ইউজ না করেই আর কি গরুর মরাজাকরণ করা হয় তো তারা আগে বলে রাখি যারা আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলায় কোনো প্রেস করে অল করে দেবেন তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব এই নোটিফিকেশান আপনারা সহজে পেয়ে যাবেন আর কোনো কমেন্টস কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন লাইক করবেন এবং ভালো না লাগলেও আনলাইক করবেন আর ভালো লাগলে শেয়ার করবেন কৃষিখান উনচল্লিশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে দয়া করব দয়া করে ওই ওই চ্যানে ওই পেজে একটা লাইক করে দেবেন আর ভিডিওটি যা কারো যদি সন্দেহ হয়ে থাকে তো অবশ্যই এটা কোনো রিভিএম বা এর সঙ্গে আলোচনা করে মিলে দেখতে পারেন যে আমি কথাগুলো কতটা যুক্তিসম্পন্ন বলছে কি না কিন্তু না বুঝে না জেনে শুনে কোনো গন্তব্য করবেন না আর ভালো না লাগলে দূরে থাকবেন ভিডিও দেখা থাকে আপনাদের জোর করে কাউকে আমি ভিডিও দেখাচ্ছি না তো আর কথা না বাড়িয়ে চলুন টপিকে মেইন টপিকে চলে যাই আজকের বিশেষ টপিক গ্রোথ হরমোনের ব্যবহার ছাড়াই গরুর মনোরাজাকরণের করণীয় কোনোভাবেই ইনজেকশন বা কোনো গ্রোথ হরমোন ব্যবহার করে গবাদি পশু মোটাদণের উদ্যোগ নেওয়া যাবে না এই অ্যান্টিবায়োটিকের ব্যবহার ছাড়া স্বাভাবিক ও জৈব পদ্ধতিতে গরু মোটাদণ সম্ভব জন্য দরকার কিছু নিয়মকানুন মেনে চলা কোনো গ্রোথ হরমোন ব্যবহার ছাড়াই যেভাবে গবাদি পশুর বেশি মাংস নিশ্চিত করা যায় সে সম্পর্কে কিছু পদ্ধতি স্বল্প পরিসরে আলোকপাত করা হলো অধিক মাংস উৎপাদনের জন্য দু থেকে তিন বছর বয়সের শূন্যকায় গরুকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বিশেষ ব্যবস্থাপনায় খাদ্য সরবরাহ করে হৃৎপুষ্ট গরু গরুতে রূপান্তরিত করাকে অনুমতাকরণ বলে এটি গুরুত্ব হচ্ছে দারিদ্রতা হ্রাসকরণ স্বল্প সময়ে কম পুঁজিতে অধিক মুনাফা অর্জন স্বল্প সময়ের মধ্যে লাভসহ সহ মূলধন ফেরত পাওয়া প্রাণীজ আমিষের ঘাটতিপূরণ স্বল্পমেয়াদী প্রযুক্তি হওয়ায় কারণে পশুর মৃত্যুর হার কম কৃষিকার্য হতে উৎপাদিত উপজাত পশুখাদ্য হিসাবে ব্যবহার করে সহজে মাংস উৎপাদন করা বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে আয় বৃদ্ধি করা প্রভৃতি মোটা তাজাকরণের সঠিক সময় বয়সের উপর ভিত্তি করে সাধারণত তিন থেকে চার মাসের মধ্যে গরুর মোটা তাজাকরণ করা যায় অনেক সময় পাঁচ থেকে ছয় মাসও সময় লাগতে পারে গরু মোটাতে জন্য সুবিধাজনক সময় হচ্ছে বর্ষা এবং শরৎকাল যখন প্রচুর পরিমাণে কাঁচা ঘাস পাওয়া যায় চাহিদার উপর ভিত্তি করে কোরবানি ঈদে পাঁচ থেকে ছয় মাস পূর্ব থেকে গরুকে উন্নত খাদ্য ও ব্যবস্থাপনা দিয়ে মোটাতে লাভজনক স্থান নির্বাচন গরু রাখার স্থান নির্বাচনে নিম্নলিখিত বিষয়গুলোর দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে এক শুষ্ক উঁচু জায়গা হতে হবে যাতে খামার প্রাঙ্গণে পানি না জমে থাকে দুই মেলা ও প্রচুর আলো বাতাসের সুযোগ থাকতে হবে তিন খামারে কাঁচামাল সহ সরবরাহ উৎপাদন দ্রব্য দিয়ে জন্য যোগাযোগ সুবিধা থাকতে হবে চার পানি ও বিদ্যুৎ সরবরাহের সুষ্ঠু ব্যবস্থা থাকতে হবে পাঁচ সুষ্ঠু পয়নিশাসনের ব্যবস্থা থাকতে হবে গরু নির্বাচন উন্নত দেশের মাংসের গরুর বিশেষ জাত রয়েছে বিদেশি গরুর জন্য উন্নত খাদ্য ব্যবস্থাপনা রয়েছে তাই দেশি গরুর মনদাতরণ অলাভজনক দু থেকে দুই দশমিক পাঁচ বছরের গরুর শারীরিক বৃদ্ধি ও গঠন মনতাকরণের জন্য বেশি ভালো এর বছরের দৈহিক বৃদ্ধির হার বকনা বছরের চেয়েও বেশি হয়ে থাকে তবে বাছুরের চওড়া ও ভরাট পেট চ্যাপ্টা ও বুকের সাথে সমান্তরাল মাথা ছোট ও কপাল প্রশস্ত চোখ উজ্জ্বল ও ভেজা ভেজা পা খাটো ও হাড়ের জোড়াগুলো স্ফীত পাজর প্রশস্ত ও বিস্তৃত শীষ দ্বারা সোজা হতে হবে গরুর খাদ্যের ধরন খাদ্যের মোট খরচের প্রায় ষাট থেকে সত্তর ভাগ ব্যয় হয় তাই স্থানীয়ভাবে প্রাপ্ত খাদ্য দ্বারা খরচ কমানো সম্ভব এ জন্য গরুর মোটাতজ্যাকরণের একটি সুষম খাদ্য তালিকা নিচে দেওয়া হলো ক শুকনো খড় দু বছরের গরুর জন্য দৈহিক ওজনের শতকরা তিন ভাগ এর অধিক বয়সের গরুর জন্য শতকরা ভাগ শুকনো খড় দু থেকে তিন ইঞ্চি করে কেটে এক রাত নীলা চিটাগুড় মিশ্রিত পানিতে ভিজিয়ে প্রতিদিন সরবরাহ করতে হবে পানি ইস্টু চিটাগুড় বিশ দশমিক এক অর্থাৎ পানি বিশ লিটার চিটাগুড় এক কেজি খ কাঁচা ঘাস প্রতিদিন ছয় থেকে আট কেজি তাজা ঘাস বা শস্য জাতীয় তাজা উদ্ভিদের উপজাত দ্রব্য যেমন নেপিয়ার পাড়া জার্মান মাটি মাটিকালাই খেসারি দুর্বা ইত্যাদি সরবরাহ করতে হবে গ দানাদার খাদ্য তিন দিন কমপক্ষে এক থেকে দুই কেজি দান্নার খাদ্য সরবরাহ করতে হবে নিচে একশো কেজি দান্নার খাদ্যের তালিকা দেওয়া হলো এক গম ভাঙা গমের ভুসি চল্লিশ কেজি দুই চালের কুড়া তেইশ পয়েন্ট পাঁচ কেজি তিন খেসারি বা যে কোনো ডালের ভুসি পনেরো কেজি চার তিলের খৈল সরিষার খৈল বিশ কেজি লবণ এক দশমিক পাঁচ কেজি তাছাড়াও বিভিন্ন রকমের ইউরিয়ার মোলাসেস ব্লক ব্যবহার করা যেতে পারে এটি হচ্ছে উনচল্লিশ ভাগ চিটাগুর, ২০ ভাগ গমের ভুসি বিশ ভাগ ধানের কুড়া দশ ভাগ ইউরিয়া ছয় ভাগ চুন ও পাঁচ ভাগ লবণের মিশ্রণ রোগ প্রতিরোধ ও চিকিৎসা ক প্রতিদিন নিয়মিতভাবে পশুর গা ধোয়াতে হবে খ গোশালা ও পার্শ্ববস্তী স্থান সর্বদা পরিষ্কার রাখতে হবে গ নিয়মিতভাবে গরুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াতে হবে ঘ বাসস্থান সর্বদাই পরিষ্কার রাখতে হবে উমো স্বাস্থ্যসম্মত উপায়ে পরিমিত পরিমাণে পানি ও সুষম খাদ্য প্রদান করতে হবে চ রোগাক্রান্ত পশুকে অবশ্যই পৃথক রাখতে হবে ছ খাবার পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে খামারে সার্বিক জৈব নিরাপত্তা রক্ষা করতে হবে ঝ পশুর জটিল রোগ আক্রান্ত হলে পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে সুপ্রিয় দর্শক এতক্ষণ ধরে যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই বেশ বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম